हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। এসে গেছি তোমাদের সাথে আরো একটা নতুন আপডেট নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কবে তা নিয়ে। আমি জানি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই তোমাদের রেজাল্ট বা তোমাদের নাম্বার নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছো, কিন্তু আর বেশি দিনের অপেক্ষা নয়, কিছুদিনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক রেজাল্টের জন্য আমি বলবো 15 থেকে 17 তারিখ, অর্থাৎ 15ই মে থেকে 17ই মে মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু বোর্ড বলছে। বোর্ডের থেকে নতুন নির্দেশ বা নতুন আপডেট চলে এসেছে যে 15ই মে থেকে 17ই মের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কারণ তথ্য সূত্রে যা জানা যাচ্ছে যে তোমাদের খাতা এবং তোমাদের রেজাল্টের প্রিপারেশনে কিন্তু প্রায় একদম শেষের দিকে, তো এখন জাস্ট মোটামুটি চেক করা হচ্ছে যে কারোর নাম্বার নিয়ে কোনো সমস্যা হয় কি না বা কারোর নাম্বারে কোনো ভুল আছে কি না, ভুল ত্রুটিগুলি কি এখন কারেকশন করা হচ্ছে বা দেখে না হচ্ছে। তো তোমাদের রেজাল্টের প্রিপারেশন কিন্তু প্রায় শেষ এবং বোর্ডের কাছেও তোমাদের নাম্বার কিন্তু সকলের নাম্বার চলে গেছে। তো 15 থেকে 17ই মে এই দুটো দিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। এরপর আমি বলবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা। তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরেই তোমাদের রেজাল্ট কিন্তু বের করা হবে, অর্থাৎ 15 থেকে 17 মে যদি মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে তথ্য সূত্র থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাও কিন্তু একেবারে দেখা হয়ে গেছে এবং বোর্ডের কাছে সমস্ত নাম্বারও কিন্তু পৌঁছে গেছে। তো আর বেশি দিনের অপেক্ষা না, কিছুদিনের মধ্যেই অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার 17 তারিখের মধ্যে যদি বেরিয়ে যায়, তোমাদের রেজাল্ট কিন্তু 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে যাবে। তো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের সকলকেই বলছি, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের পরীক্ষা কিন্তু সকলের খুব ভালো হবে। যা জানা যাচ্ছে বিগত বছরের তুলনায় এই বছরে পাশের হার কিন্তু হয়ে দাঁড়াবে 87%, অর্থাৎ তোমরা যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছো বা কিছু হলেও লিখে এসছো সকলেই কিন্তু 60%-এর উপরে মার্কস পাবে। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও। এই ধরনের ভিডিওর আপডেট পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে জয়েন করো। থ্যাংক ইউ।